জেনেভায় শুরু হয়েছে সিরিয়া শান্তি আলোচনা প্রতিদ্বন্দ্বীদের তোপের মুখে ট্রাম্প প্রশ্ন ফাঁস ঠেকাতে আরও কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রী এবং ওয়ার্ল্ড টি টোয়েন্টি টাইগারদের দল ঘোষণা একত্রিশে জানুয়ারি আসসালামু আলাইকুম মিলিনাম সংবাদে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি কাউসার আল ওয়াহিদ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত সরকার বিরোধী প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হয়েছে সিরিয়া শান্তি আলোচনা প্রথম দিনের আলোচনা শেষে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন ডি চুরা জানান জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে আগামী রোববার শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশটির প্রধান বিরোধী পক্ষের প্রতিনিধিরা তবে আলোচনায় তারা সিরিয়ার সরকার পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের মধ্যস্থতায় যুক্ত হবে না বলেও এ সময় জানান তিনি শুক্রবার দেশটির বিরোধী প্রতিনিধিদের ছাড়াই কেবল আসাদ সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে শুক্রবার জেনেভায় শুরু হয় শান্তি আলোচনা সিরিয়ার চলমান সংকট সমাধানে একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে দেশটির সরকার ও বিরোধী পক্ষের প্রতিনিধিদের আলাদা কক্ষে বসিয়ে আগামী ছয় মাস এই শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে জাতিসংঘ ডেমোক্রেটিকরা ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার দল জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বারাক ওবামা এদিকে রিপাবলিকানদের মনোনয়ন ভোট শুরুর আগে আই ওয়াই চূড়ান্ত বিতর্কে অংশ না নিয়ে প্রতিদ্বন্দ্বীদের তোপের শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতের এই বিতর্কে ট্রাম্প ছাড়া দলটির মনোনয়ন দৌড়ে থাকা সবাই অংশ নেন ট্রাম্পকে ছাড়া বিতর্ক প্রাণবন্ত হয়েছে বলেও মন্তব্য করেন তারা ফক্স নিউজ ও গুগলের যৌথ আয়োজনে ট্রাম্পকে ছাড়াই শুরু হয় রিপাবলিকানদের বিতর্ক বিতর্কের অন্য চূড়ান্ত বিষয়গুলো ছাপিয়ে গণমাধ্যমে উঠে আসে ট্রাম্পের অনুপস্থিতির বিষয়টি বিতর্কের শুরুতে উপস্থাপক মেগান কেলি রিপাবলিকানদের নির্বাচনী প্রতীকের উল্লেখ করে বলেন বিতর্ক কক্ষে হাতি নেই নির্বাচনী প্রতীক হাতির নামে তিনি ট্রাম্পকে ইঙ্গিত করেছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্প প্রসঙ্গ তার অংশ না নেওয়াটা আই ওয়ান রিপাবলিকান ভোটারদের প্রতি কি বার্তা দেবে উপস্থাপকের এমন প্রশ্নে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ট্রাম্পকে কটাক্ষ করেই জবাব দেন যে বুশ ট্রাম্পকে টেডি বেয়ার বলে উল্লেখ করেন ফ্লোরিডার সিনেটর মার্কো রোবিও বলেন ট্রাম্পের বক্তব্য সবসময় কৌতুকপূর্ণ মানুষকে বিনোদন দিতে তার জুরি নেই বিতর্কে বারাক ওবামারও গত সাত বছরের শাসনকে দেশের জন্য বিপর্যয় বলে উল্লেখ করেন মার্কো রোবিও ডেমোক্র্যাট নেতা বার্নিস স্যান্ডার্সকে সমাজবাদী আখ্যা দিয়ে তাকে আমেরিকা নয় সুইডেনের প্রেসিডেন্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি এদিকে বৃহস্পতিবার আই ওয়া বিশ্ববিদ্যালয়ে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে লক্ষ্য করে টমেটো ছুঁড়ে মেরেছেন এক দর্শক ট্রাম্পের শরীরে না লাগলেও তা প্রচারণাকে কিছুটা ব্যাহত করে

ক্ষতিগ্রস্ত কয়েকটি সুরঙ্গ ঠিক করার সময় ইসরায়েলি সেনারা তা বোমা দিয়ে ধ্বংস করে দেয় এতে সুরঙ্গের মধ্যে চাপা পড়ে হামাস সদস্যরা মারা যায় এদিকে ইসরায়েলি সেনার এক মুখপাত্র জানিয়েছে যুদ্ধের সময় ত্রিশটিরও বেশি সুরঙ্গ তৈরি করেছিল হামাস যার বেশিরভাগ ধ্বংস করা হয়েছে হামাসের মধ্যে নতুন করে কয়েকটি সুরঙ্গ সংস্কার করার চেষ্টা করছে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যের একটি জনবহুল বাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত আঠারো জন এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও অনেকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা সিন হুয়া জানায় শুক্রবার দুপুরের রাজ্যের গম্বি শহরের একটি জনবহুল বাজারের ভেতরে ঢুকে এক তরুণ নিজের শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই নিহত হন অন্তত দশ জন পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এবং নেয়ার পরে মারা যায় আরও আটজন আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানের ভেঙ্গে পড়া শান্তি আলোচনা আবারও শুরু করার প্রক্রিয়া নিয়ে আগামী মাসে পাকিস্তানে একটি বৈঠক অনুষ্ঠানে কথা জানিয়েছে ইসলামাবাদ এতে আফগানিস্তান পাকিস্তান চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ আগামী ছয় ফেব্রুয়ারির ওই বৈঠকে তালেবান ও কাবুলের মধ্যে আলোচনার শুরুর গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা হবে একই বিষয়ে আলোচনায় শিগগিরই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কাতার সফরে যাবেন বলেও জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি সিরিয়া সংকট সমাধানে শান্তি আলোচনায় যোগ না দেওয়ার হুমকি দিয়েছে সৌদি সমর্থিত বিদ্রোহী দল এইচ এন যুদ্ধবিরতির পূর্ব শর্ত মানা না হলে তারা জেনেভা বৈঠকে অংশগ্রহণ করবে না বলে জানায় দলটির নেতা রিয়াদ হিজাব তবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজই জেনেভায় সিরিয়ায় রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনা শুরু হবে বলে জানায় জাতিসংঘ একে সংকট সমাধানের সুবর্ণ সুযোগ উল্লেখ করেছেন সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান দে মিসচুরা কোন পূর্ব শর্ত না দিয়ে তিনি বৈঠকে আমন্ত্রিত সব বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান বিদ্রোহীদের অংশগ্রহণ করা না করা নিয়ে জেনেভা শান্তি আলোচনা যখন ভেস্তে যাওয়ার পথে তখন রাশিয়া আগামী মাসে জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সিরিয়ায় বিমান অভিযান পরিচালনার ক্ষেত্রে আকাশপথে নিরাপত্তার করণীয় নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে রোশ সেনা কর্মকর্তারা এ বিষয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন এই খবর জানিয়ে পেন্টাগরের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইএস জঙ্গিদের দমনে করণীয় নিয়ে এ সময় আলোচনা করা হয় এছাড়া ভবিষ্যতে আর বেশ কিছু বিষয় নিয়ে এমন আলোচনার তো একমত হয় দুদেশের নিরাপত্তা বাহিনী বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রকার পাবলো স্পিকাসো চিত্রকলার ইতিহাসে তাকে স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে গুলি এই শিল্পীর নিজস্ব স্টুডিওতে সংরক্ষিত কিছু শিল্পকর্ম এবার নিলামে তোলা হবে গ্যালারিতে প্রবেশ করলে কাঠ কাগজ বা সিরামিকের ওপর নকশা করা যে শিল্পকর্মগুলো সবার নজর কাড়ে তা কোনো সাধারণ শিল্পকর্ম নয় সেগুলো বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসোর তৈরি বিভিন্ন সময়ে কাগজ সিরামিকের আঁকা এবং কাঠ ও পাথরে খোদাই করা ভাস্কর্যগুলো এতদিন পিকাসোর নিজস্ব স্টুডিওতে সংরক্ষিত ছিল এবার পিকাসো ভক্তদের তার দুর্লভ চিত্রকর্মগুলো কেনার সুযোগ করে দিতে নিলামের আয়োজন করেছে লন্ডনের বিখ্যাত নিলাম ঘর সদ্ভি সিরামিকে আঁকা সত্তরটি কাগজের উপর ফুটিয়ে তোলা ও টেরা কাটা ভাস্কর্যের একশো ছয়টি সহ মোট একশো সাতাশিটি শিল্পকর্ম এই নিলামে তোলা হবে যার আনুমানিক মূল্য বিবেচনা করা হয়েছে নিরানব্বই লাখ থেকে এক কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার আগামী পাঁচ ফেব্রুয়ারি এ চিত্রকর্মগুলো নিলামে তোলা হবে চীনের শ্যানডং প্রদেশের একটি জিপসাম খনিতে আটকে পড়ার ছত্রিশ দিন পর চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এ নিয়ে খনিটি থেকে এ পর্যন্ত পনেরো জন জীবিত উদ্ধার করা হলো। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন তেরো শ্রমিক যাদের কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে আর এই চার শ্রমিককে উদ্ধারের মধ্য দিয়ে খনি দুর্ঘটনার সবচেয়ে বেশি দিন পর উদ্ধারের তৃতীয় ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালো এটি দীর্ঘ ছত্রিশ দিনের প্রচেষ্টা আর রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে খনির ভেতর থেকে যখন একে একে বের হয়ে আসছিলেন আটকে পড়া শ্রমিকরা তাদের চোখে মুখে চির স্বস্তির ছাপ এজন্য পুনরায় ফিরে পাওয়া এক নতুন জীবন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ভূপৃষ্ঠের প্রায় দুইশো মিটার নিচ থেকে একটি বিশেষ ক্যাপসুলে করে উদ্ধার করা হয় চার শ্রমিক হাও সিজেং লিং গোয়াং কিংজি এবং হুরা মিজিংকে উদ্ধারের পরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে এক চিকিৎসক বলেন এই মুহূর্তে উদ্ধার হওয়া চার শ্রমিকের সবার অবস্থায় স্থিতিশীল রয়েছে তবে একজনের বা পায়ে কিছুটা চির লক্ষ্য করেছি আমরা তাদের সবাই যাতে শারীরিক এবং মানসিকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গত পঁচিশে ডিসেম্বর খনিটিতে ধসের ঘটনায় উনত্রিশ জন আটকা পড়েন সে সময় এগারো জনকে জীবিত উদ্ধার করা এবং একজনকে মৃত ঘোষণা করা হয় বাকি তেরো জন শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অনিশ্চিত ঘটনার দুদিনের মাথায় একটি কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন খনির মালিক এরপর গত ত্রিশে ডিসেম্বর উদ্ধারকারীরা জীবিত চার শ্রমিককে শনাক্ত করলে আট জানুয়ারি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হন তারা এরপর একটি ছোট্ট সুরঙ্গের মাধ্যমে চার শ্রমিকের কাছে পানি ও তরল খাবার ও আলোর জন্য বাতি পাঠানো হয় এদিকে নিখোঁজ ১৩ শ্রমিকের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সেই সঙ্গে খনি ধসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তারা উত্তর ও দক্ষিণ আমেরিকার তেইশটি দেশে চলতি বছর চল্লিশ লাখ লোক জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও দ্রুত কোনো প্রতিষেধক আবিষ্কার না হলে তা আফ্রিকা মহাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের বিশেষজ্ঞরা তবে এডিস মশার বিস্তার ঠেকাতে জেনোটিক্যালি মডিফাইড মশা বাতাসে ছেড়েছে ব্রাজিলের ব্রিটেন ভিত্তিক সংস্থা অক্সিটেক ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে সতর্ক অবস্থায় গেছে চিলি হন্ডুরাস কোস্টারিকা সহ কয়েকটি দেশ এছাড়া যুক্তরাষ্ট্রে নতুন করে শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি করা গেছে চলতি মৌসুমে ব্রাজিলের রিও ডি জেনিরোর এই বিমানবন্দরে পর্যটকদের ভিড় করার কথা থাকলেও এখন শুধুই নিরবতা দেশটিতে সম্প্রতি জিকা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় কার্নিভালে অংশ নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন বেশিরভাগ পর্যটক এ অবস্থায় বিমান ও হোটেলগুলো আর্থিক ক্ষতির মুখে পড়লেও চাঙ্গা হয়েছে মশা নিধনের বিভিন্ন পণ্য বিক্রি তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে এখনই কোন স্থায়ী সমাধানে না পৌঁছালে চলতি বছরের শেষ নাগাদ দুই আমেরিকার চল্লিশ লাখ মানুষ লোকো মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দর্শক স্বাগত মিলিনিয়াম সংবাদে এ পর্যায়ে জানিয়ে দেবে বাংলাদেশ প্রসঙ্গ আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এবারের এস এসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি এ সময় মন্ত্রী প্রশ্ন ফাঁস ঠেকাতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেন এবার ষোলো লাখ একান্ন হাজার পাঁচশো তেইশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন সামাজিক মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে নানাজন নানা রকম বিভ্রান্তি সৃষ্টির জন্য এগুলো করে কেউ ব্যবসার জন্য করে আর কেউ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য করে আবার কেউ মজা করার জন্য করে তিনি বলেন এগুলো যে কারণেই এটা অন্যায় অপরাধ এগুলো বিটিআরসি দেখছে তারা ব্যবস্থা গ্রহণ করবে তাই আমি আশা করি প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা এবার একেবারেই নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার পর্যটন শিল্পের সম্ভাবনাময় এ শহরের বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের উন্নতিকরণের কাজ শুরু করেছে সরকার এতে কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি সংযুক্ত হবে আন্তর্জাতিক অঙ্গনে এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা এদিকে সংশ্লিষ্টরা বলছেন দু হাজার আঠারো সালে কক্সবাজার বিমানবন্দরে নামে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয় কক্সবাজার বিমানবন্দর সময়ের পরিক্রমায় পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার হয়ে ওঠে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পাশাপাশি বিমান যোগাযোগের গুরুত্বও বেড়েছে ফলে এখানকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নতি করার দাবি ছিল দীর্ঘদিন ধরে তবে দেরিতে হলেও সরকার এই বিমানবন্দর আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে মানে উন্নয়নের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে এতে কক্সবাজারের পর্যটন শিল্পের নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এদিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ আর তার নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে বলে আশা করলেন ঠিকাদার প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাস এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী জানালেন দু সাল থেকে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট অবতরণ করবে প্রথম পর্যায়ের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজের প্রকল্পও ইতিমধ্যে একনেকের সভায় অনুমোদন হয়েছে পারিবারিক যে কোনো ধরনের নির্যাতন মামলার জট কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী পুলিশ কর্মকর্তাদের নিয়ে খোলা হয়েছে উইমেন্স সাপোর্ট সেন্টার নামে আলাদা একটি সেল প্রতিদিন এই সেলে কোনো ধরনের ফি ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদমান নানা সমস্যা সমাধান করা হচ্ছে জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইনজীবী সহ নারী সংগঠকরা উইমেন্স সাপোর্ট সেন্টার নামে বিশেষ এই সেলে গত ছয় মাসে তিনশো দুইটি অভিযোগপত্র জমা পড়েছে যার মধ্যে দু হাজার সাতচল্লিশটি অভিযোগেরই সফল নিষ্পত্তি হয়েছে পারিবারিকভাবে নারী নির্যাতনের ঘটনায় মামলা রোধ করা সহ স্বামী স্ত্রীর সংসারে ভাঙ্গন ঠেকাতেই এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা এম এ মাসুদ এদিকে নির্যাতনের শিকার নারী ও তাদের স্বজনরা জানান জেলা পুলিশ কর্তৃক গঠিত এই সাপোর্ট সেন্টারে এসে বেশ উপকার পাচ্ছেন তারা নারী নেত্রীরা জানান এই সাপোর্ট সেন্টারের ফলে জেলার নির্যাতিতা নারীদের থানায় বা আদালতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে না তাই সাপোর্ট সেন্টারটি নিয়মিত তদারকির দাবি জানান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খারম নিশাদ নারী নির্যাতনের মামলা কমে যাওয়ায় জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরাও জেলা পুলিশের পক্ষ থেকে দুইজন মহিলা উপপরিদর্শক দুইজন সহকারী মহিলা উপপরিদর্শক এবং দুইজন মহিলা পুলিশ কনস্টেবল নিয়ে এই উইনমেন্স সাপোর্ট সেন্টার গঠন করা হয়েছে ক্রমশ আগের রূপে ফিরতে শুরু করেছে প্রকৃতির অপার লীলাভূমি চট্টগ্রাম স্পষ্ট দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে চোখের আড়ালে থাকা পাহাড়ি সৌন্দর্য মূলত নগর জুড়ে অবৈধভাবে লাগানো বিলবোর্ডগুলো অপসারণ করায় ফিরে এসেছে সেই আগের বন্দর নগরী দু সপ্তাহ আগেও দানবাকৃতির বিলবোর্ডের বিলবোর্ডের কারণে বন্দর নগরীর রাস্তার দুপাশের কোনো সৌন্দর্যই চোখে পড়ত না হারিয়ে যেতে বসেছিল নগরীর প্রাকৃতিক রূপ সড়কে চলার পথে চারদিকে শুধু চোখে পড়তো পাহাড় আর রাস্তা দখল করে লাগানো বিলবোর্ড ফলে নগরবাসী বঞ্চিত হচ্ছিল উন্মুক্ত নীল আকাশ আর সবুজের সমারোহ প্রত্যক্ষ করার সুযোগ থেকে তবে দীর্ঘদিন পরে হলেও নগরীর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে বিলবোর্ড অপসারণের টানা অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন চট্টগ্রামের সিটি মেয়র আজম ও নাসির উদ্দিন বলেন ইতিমধ্যেই আমি অনেকগুলো বিলবোর্ড অপসারণ করেছি এ কাজ অব্যাহত থাকবে প্রতি রাতেই বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে একদিকে চলছে বিলবোর্ড অপসারণ অন্যদিকে গ্রিন সিটি ক্লিন সিটি এই স্লোগানকে সামনে রেখে নগরীর একচল্লিশটি ওয়ার্ডকে সবুজে সাজাতে কাজ শুরু হয়েছে আর এই সৌন্দর্যকে টিকিয়ে রাখতে হলে দক্ষ লোকের সমন্বয়ে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণকারী দপ্তর খোলার আহ্বান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের দশ হাজারের বেশি ছোট বড় বিলবোর্ড ইউনিপোল ঢেকে রেখেছিল পুরো নগরীকে গত কয়েকদিনের টানা অভিযানে অন্তত পাঁচ হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে দর্শক সংবাদে আবারও নিচ্ছি বিরতি আবারও স্বাগত মিলিনিয়াম সংবাদে পর্যায়ে জানিয়ে আঞ্চলিক সংবাদ শিক্ষার্থীদেরকে বইয়ের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্যসহ নীতি নৈতিকতা সম্পর্কে সম্মুখ জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমি আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবদ্দিন চৌধুরী জানান সকালে চট্টগ্রাম নগরীর হালি শহর পিএইচ আমিন একাডেমি প্রাঙ্গনে এসএসসি উনিশশো একানব্বই ব্যাচের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান পিএইচ একাডেমির প্রধান শিক্ষক অতুল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সোফিয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড মঞ্জুরুল আমিন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ পরে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিএনপি নেতারা তাদের দলীয় রেখে খালেদা জিয়া ও তারেক জিয়াকে খুশি করার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে বিচ্ছেদ গাড় করার প্রতিযোগিতা নেমেছে নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন জানান মন্ত্রী শুক্রবার দুপুরে নোয়াখালীর চৌমোহনী পৌর এলাকায় সড়ক ও জনপথ নির্মিত নতুন ফোরলেন সড়ক উদ্বোধন কলে সাংবাদিকদের এসব কথা বলেন চৌমুহী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী আসরের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী জেলা প্রশাসক বদ্রে মনির ফেরদোস অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বেগমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্লাহ প্রমুখ এবারে দেখবেন বাণিজ্য সংবাদ এয়ারবাসের কাছ থেকে আড়াই হাজার কোটি ডলার মূল্যের একশো আঠারোটি যাত্রীবাহী বিমান কিনে নেবে ইরান এ উপলক্ষে সম্প্রতি এয়ারবাসের সাথে ইরানের চুক্তি স্বাক্ষর হয়েছে তেহরানের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার পর এটা পশ্চিমাদের সাথে ইরানের সবচেয়ে বড় চুক্তি বিমানগুলোর মধ্যে তিয়াত্তরটি বৃহৎ আকারের পঁয়তাল্লিশটি ছোট আকারের এবং বারোটি এ থ্রি এইট জিরো মডেলের সুপার জাম্বো জেট এই চুক্তির জন্য এয়ারবাসও বেশ লাভবান হবে তবে এয়ারবাসের বাসের প্রতিদ্বন্দ্বী বোয়িংয়ের কাছ থেকেও বিমান কিনতে আগ্রহী ইরান এছাড়া অনেক ইউরোপীয় এয়ারলাইন্স ইরানে চলতি বছরই ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান আন্তঃনব আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার প্রতিষ্ঠানটির তিনটি বিভাগ এখন থেকে প্রতিরক্ষা দপ্তরের শিল্প প্রতিষ্ঠান ইউক্রোব্রোনপ্রম এর অধীনে কাজ করবে এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় এর আগে গেল বছরে আন্তনভের সকল সম্পত্তি অধিগ্রহণ করে নেয় ইউক্রোবোর্নক্রম বদলানো হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদকেও সেই সাথে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের সাথে করা চুক্তি থেকেও সরে আসে আন্তনভ দু সালের অক্টোবরে যৌথভাবে কার্যক্রম পরিচালনার চুক্তি হয় অন্তনব ও ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের চুক্তি অনুযায়ী দুদেশের সামরিক বেসামরিক যাত্রী ও পরিবহন বিমানের বাজারজাতকরণ নকশা তৈরি সংস্কার ও উন্নতিকরণে একসঙ্গে কাজ করতে একমত হয়েছিল প্রতিষ্ঠান দুটি মন্দা কাটিয়ে সুদিন ফিরতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের কোটিপতিদের প্রমোদ তৈরির ব্যবসায় এই সুবাদে চলতি বছরের জন্য একশোটি প্রমোদ তৈরিকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো তবে বিশ্ব অর্থনীতির ধীর গতির কারণে বিক্রি কমার সংখ্যা কাটছে না তাদের সমুদ্রের নিজস্ব একটি প্রমোদ তরিতে ভেসে বেড়ানো ঘুমানো আর খাওয়ার পর্ব এখন পুরনো হতে চলেছে কারণ নতুন বছরে বিলি ও নিয়ারদের জন্য প্রমোদ তরিতে সংযোজন করা হয়েছে নতুন কয়েকটি সুবিধা এবার কয়েক লাখ পাউন্ডের সুপার ইউটে চড়ে আপনি সমুদ্রের যে প্রান্তি যান না কেন সুযোগ পাবেন ডাইভিং এবং সার্ফিং এর কিংবা নিজস্ব সাবমেরিন নিয়ে চলে যেতে পারবেন সমুদ্রের অতলের জগৎটিতে ঘুরে দেখতে সুপার ইউটের ডিজাইনার এস পিন ওইনো বলেন প্রমোদ তৈরির ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যে এখানে সি সার্ফিং স্কাই ডাইভিং সব কিছুর সরঞ্জাম আপনি বহন করে নিয়ে যেতে পারবেন এছাড়া এ প্রমোদ তৈরিতে পুল রয়েছে রয়েছে বরফের রুমও যেন এ সুপার ইউটে আপনি সব ধরনের মজাই উপভোগ করতে পারবেন তবে জ্বালানির দরপতনের কারণে বিশ্বের প্রভাবশালী অর্থনীতির দেশগুলো খরচে কাটছাট এনেছে সেই সাথে প্রমোদ তৈরিতে তৈরিতে বেড়েছে খরচও তাই চলতি বছর প্রমোদ তৈরি কেনার হার কমতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানগুলো ওয়ার্ল্ড টি টোয়েন্টি আসরের জন্য একত্রিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাসার সুমন তবে এই আসরে বোলিং বিভাগে পেসারদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি সেই সাথে ওয়ার্ল্ড টি টোয়েন্টি ও এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে খুব একটা পরিবর্তন আসবে না বলেও জানান হাবিবুল বাশার জিমাবুয়ে সিরিজের পরীক্ষা নিরীক্ষার ফলাফল মন ভরাতে পারেনি কোচ হাতুরু সিংকে সিরিজ না জেতার আক্ষেপ আর সমালোচনা শুনতে হয়েছে তাকে কিন্তু এত কিছুর পরও ভেঙে পড়ার পাত্র নন এই লঙ্কান তাই তো খুলনায় পঁচিশ জন ক্রিকেটারদের নিয়ে চালিয়ে যাচ্ছেন অভিযান নতুনদের মাঝে নুরুল হাসান সোহান আর আবু হায়দার রনি উত্তীর্ণ হাথুরোর পরীক্ষায় তবে এখনও পরীক্ষায় মঞ্চে মোহাম্মদ শহীদ মুক্তার আলী মোসাদ্দেক সৈকত ও আরিফুল হকরা গত কয়েকদিনের ক্যাম্পিংয়ের পর তাদের সুযোগ মিলবে বিশ্বে মঞ্চ খেলার এ প্রশ্নের উত্তর মিলবে একত্রিশে জানুয়ারি তিন ফেব্রুয়ারি আইসিসির কাছে ওয়ার্ল্ড টি টোয়েন্টির চূড়ান্ত দল দেয়ার শেষ সময় তাই মেগা এই আসরের দল আগেই ঘোষণা করবে বিসিবি পরে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল টাইগারদের ওয়ার্ল্ড টি টোয়েন্টি বাছাই পর্বের ম্যাচগুলো হবে ভারতের ধর্মশালায় যেখানকার উইকেট পেসারদের পক্ষেই কথা বলে তাই অধিনায়ক মাশরাফি মুস্তাফিজ আলামিন তাস্কিন ও রনি এই পাঁচজন পেসার দলে রাখার পরিকল্পনা নির্বাচকদের জানা গেছে ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য পনেরো জনের চূড়ান্ত দলের বাইরে পাঁচ জনকে রাখা হবে স্ট্যান্ড বাই তালিকায় অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে উঠলেন অ্যান্ডি মারে সেমিতে মিলোস রাওনিককে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে ফাইনালে টিকিট পান ব্রিটিশদের স্বপ্ন সারথি ম্যারে এদিকে আসরের নারী ডাবলসের শিরোপা জিতলেন মার্টিনা হিঙ্গিস ও সানিয়া মির্জা জুটি এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ডাবলসের শিরোপা জিতলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ এই জুটি একই সঙ্গে টানা তিন গ্র্যান্ড স্লামের শিরোপা জিতল সান্টিনা জুটি মহাকাব্যিক ম্যাচই বটে এক সেটে রাউনিকে গিয়ে পরের সেটে মারে তবে এদিন দুই নম্বর বাছাই অ্যান্ডি মারের পাশে ছিলেন স্বয়ংভাগ্য বিধাতা আর ম্যাচ গড়ায় পাঁচ সেটে রড লেভার এরেনার দর্শক গলা ফাটিয়েছেন সমান তলে কেউ কানাডিয়ান নম্বর বাছাই রাওনিকের সমর্থনে এক কাঠি সরস ইংলিশটা মারে মারে চিৎকারে প্রথম সেট দাপুরের সাথে জিতে নেয় রাউনিক ব্যবধান ছয় চার দ্বিতীয় সেটে খোলস ভেঙে ঘুরে দাঁড়ান মারে যদিও তা গড়িয়েছিল ট্রাইবেকে। তৃতীয় সেটে আবারও রাউনিক প্রতিরোধ জয়ও আসে সাত ছয় গেবে তবে শেষ দুই সেটে রাউনিককে উড়িয়ে দেন চারবারের অস্ট্রেলিয়ান ওপেনের রানার্স আপ মারে শনিবারের ফাইনালে মারের অপেক্ষায় শীর্ষ বাছাই নোভাক জকোবিস অন্যদিকে নারীদের ডাবলসে অব্যাহত আছে হিঙ্গিস সানিয়া জুটির জয়রথ মেলবোর্নের রড লেবার এরেনাতে সরাসরি সেটে চেক জুটি আন্দ্রিয়া হাবাকোভা ও লোসি হাদেকাকে হারিয়ে শেষ হাসি হাসল ইন্দো সুইস জুটি তবে প্রথম সেট জিততে বেশ বেগ পেতে হয়েছে সানিয়া মার্টিনা জুটির শেষ ত্বক টাই ব্রায়কের গড়ালেও বাষট্টি মিনিটের লড়াইয়ে জয়ী সান্টিনা জুটি এদিকে সেটে হেরে আত্মবিশ্বাস হারায় চেক জুটি পরের সেটে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বড় ব্যবধানে সেট হারে হাবাকোভা হাদেকা জুটি সাত ছয় ছয় তিন সেটে জয়টা নিজেদের করে নিয়ে বিজয় উল্লাসে মাতে সানিয়া হিঙ্গিস জুটি গত বছর উইম্বো লন্ডনের পর ইউএস ওপেন সানিয়া হিঙ্গিস জুটি রং ছড়িয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্টাম বিজয়ে দর্শক সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার জেনে ভাই শুরু হয়েছে সিরিয়া শান্তি আলোচনা প্রতিদ্বন্দ্বীদের তোপের মুখে ট্রাম্প প্রশ্ন ফাঁস ঠেকাতে আরো কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর এবং ওয়ার্ল্ড টি টোয়েন্টি টাইগারদের দল ঘোষণা একত্রিশে জানুয়ারি এই ছিল মিলিনিয়াম সংবাদে এছাড়া যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলিনিয়াম টিভি ডট নেট এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ